हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। एक्चुअली नेक्स्ट बार हमारे घूरते जावर একটা একটা মন্দিরের গেট মন্দিরটা আমরা ঢুকিনি বাইরে তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা কেমন। এখানে কি হয়েছিল মির্জাফরের? মির্জাফর এটা মির্জাফরের বাড়ি। এখানে নবাব সিরাজউদ্দৌলাকে আটকে রেখেছিল 7 দিনের জন্য। হ্যাঁ, কে জায়গা ছিল মির্জাফর? দিস ইজ নিজের বাড়ি। কিসের বাড়ি? বাবা কোথায় আছে ওদিকে? মিস্টার মির্জাফর দিস এই কি বলেন? এটা লিপি জানবে ইমাম মারা মনে পড়ছে? ইতিহাসে পড়েছে তো ইমাম মারা? এবারে এন্ড হাউস অফ ইমাম মারা আমি শুনেছি কিন্তু ইতিহাসে বিশ্ব শুনে গেছো না? একটা ভিডিও করে ইমাম মারা দারুণ জিনিস। বিশ্বাসঘাতক আর মির্জাফর এই যে ফ্যামিলিটাকে এখানে কবর দিয়েছিল, এই যে এই সমাধিটা এখানে এখানেই কবর দিয়েছিল। তো এবার নেক্সট জায়গায় চলে আসলাম। এটা এখানে বলছে সবাই যে এটা নাকি 1100টা কবর, মানে কবর দেওয়া আছে। এটা হচ্ছে মির্জাফরের যত ফ্যামিলির লোক, তারপরে এখনও মধ্যে যারা বংশ পরম্পরা যারা আছে সবাইকেই নাকি এখানেই কবর দেয় বা দিয়েছিল। এখনও পর্যন্ত আমি দেখলাম দু তিনটা দেখলাম যে নতুন কবর দিয়েছে, ফুল টুল দিয়ে দেখলাম সাজানো রয়েছে। তো বেশ ভালো, কিন্তু কে কোনটা কার কি হয় সেটা আমি বলতে পারবো না। ওখানে অনেক অনেক কবর দেওয়া রয়েছে, কবরস্থান করা রয়েছে। তো ওখান থেকে ঘুরে এসে আবার নেক্সট জায়গায় নেক্সট প্লেসে চলে আসলাম। তো এখানটা হচ্ছে কোনো একটা রাজার নাম বললাম, রাজার নামটা আমি ভুলে গেছি। তো কোনো রাজার মানে মেয়ে বাচ্চাদের কলিজা কেটে নাকি খেত, জ্যান্ত বাচ্চা। তো সেই জন্য সেই রাজার মেয়েকে এখানে কবর দেওয়া হয়েছিল। সেইটা হচ্ছে সেই জায়গাটা, বাট জায়গাটা সব ভেঙে চুটে গেছে এখন। জায়গাটা তো সেরকম আগের মতো নেই, বাট ভালো। তার দিকে চাষবাস চাষ হচ্ছে, আর কী এর সর্ষে ফুলের বাগান, বেশ ভালো জায়গাটা। এখানে কোনো সময় নিশ্চয়ই বাড়ি ছিল, তো সেসব ভেঙে টেঙে এখন এইটুকুই পড়ে রয়েছে। তো মেন আমরা হাজারদুয়ারিতে চলে এসেছি, আর এই দেখো টিকিট 25 টাকা নিয়েছে। 25 টাকার টিকিট দিয়ে মেন মুর্শিদাবাদের যেটা মেন দেখার হাজারদুয়ারি সেটাতে আমরা চলে এসেছি। বাদুরে দেখেছি, আর এই যে হাজারদুয়ারির জায়গাটা প্রচুর বড়, জানি না পুরোটা দেখতে পারবো কি না। তো চলো, যতটা দেখতে পারবো যতটা আমরা দেখবো ততটা তোমাদেরকে দেখাবো আমি। চশমাটা পরেই বাধ্য হয়ে যেতে হচ্ছে, কারণ আমার চোখটা প্রচুর ডিস্টার্ব করছে আজকে। চোখটা মনে ঠান্ডা লেগেছে কি জানি না, চোখের মধ্যে প্রচুর ব্যথা করছে। বাসের ধারে বসলাম আমি, মেন ঠান্ডা আমার সহ্য হয় না। জানলাটা খুলে হাওয়াটা খেলাম আমি, কিন্তু ঠান্ডাটা লাগলো আমার আমার জন্য ঠান্ডা। ওর দেখো চোখটা মনে দেখো লাল হয়ে গেছে, ফুলেও গেছে, ওই জন্য বাধ্য হয়ে আমি চশমাটা পরে বেরোচ্ছি। আর যেটা মেন দেখার মুর্শিদাবাদে এসেছি, যেটা দেখতে হাজারদুয়ারি সেটা আমরা দেখতে চলে এসেছি। বেশ ভালোই লাগছে জায়গাটা দেখে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, চলো দেখাই তোমাদেরকে। কই কামান, তোমরাই তো একটা একটা কামান, তা বলো কিছু। তো ভিতরে তো আমরা দেখাতে পারলাম না, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে আমি তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি।
শোনা, সব খেতে বসে পড়েছে, দুপুরে খাওয়া সব তাহলে খাচ্ছে, সবাই এতদিন খিদে পেয়ে গেছে। দুপুরে গরম গরম ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার কোনো একটা ভালো জায়গা দেখতে। তো এই জায়গাটা টোটোতে করেও যাওয়া যায়, আবার তোমরা চাইলে এরকম নৌকা ভাড়া করেও যেতে পারো। তো আমরা ভাবলাম যে টোটোতে চড়েছিস, তো এখন আমরা নৌকা করেই যাই বলে আমরা নৌকা ভাড়া করে নিলাম আর গঙ্গার উপর দিয়েই যাচ্ছি। জাস্ট দারুণ লাগছে, এই গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী নদী। তো জাস্ট অসাধারণ লাগছে, বিকেল মানে একটু সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে আর আমরা চলছি চলছি, দারুণ লাগছে জায়গাটা। নৌকা থেকে নেমে গেছি, খুব তাড়াতাড়ি স্পিডে স্পিডে যাচ্ছি, কারণ ওইখানে বন্ধ হয়ে যায় 5টার মধ্যে, আর ওখানে সব ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, ওখানে ওটাতেই করে যাবো। আর এদিকে দেখো কাঁচড়ের বাগান, দারুণ লাগছে জায়গাটা। তো চলো ভ্যানে উঠেছি, মোটর ভ্যানে। দর্শনার্থীতে কোনো পয়সা লাগে না, একজনকে পাঠিয়েছে ওদের একটা সিস্টেম, পয়সা লাগে না, সব জায়গায় পয়সা নিয়েছে, সব জায়গায়, হ্যাঁ সব জায়গায়, 20 টাকা 10 টাকা। হ্যাঁ জুতো খুলে ঢুকতে হবে। আর এখানে হচ্ছে কি বলে, কি বলে তুমি আরেকবার বলো, এটা কি জায়গাটা কি? এটা হচ্ছে খোশবাগ নবাব সিরাজউদ্দৌলার সমাধি, সমাধিস্থল, সমাধিস্থল। আচ্ছা এখানে জুতো খুলে ঢুকতে হবে। তো আমরা দিদি মাজা বলেছে নামি আলিবর্দীর সঙ্গে যুদ্ধে যেত, যুদ্ধের পরিচালনা করত, তাকে রাজনীতিকে দিক দিয়ে সাহায্য করত, মির্জাফরের ছেলে মিলন হত্যা করে গেটের সম্মুখী কবর দেয়, পাঁচির দিয়ে যে ঘেরা আছে ঘেরার মধ্যে তিনখানা কবর, তিনখানা কবর হচ্ছে মহিলাদের, কিন্তু দুটো হচ্ছে আলিবর্দীর মেয়ের কবর। হাই মাসি আর মা, দুই বোন সিরাজুলের মাসি আর এটা মা। মির্জাফরের ছেলে মিরন দেখলো এরা যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরে যায় পরে তো সিংহাসনে দাবি করতে পারে, এই বলে সত্রজনাকে নিমন্ত্রণ করে, খাবারের আয়োজন করে, সেই খাবারে বিষ দিয়ে দেয়, সেই খাবার খেয়ে সত্রজনা মারা যায়, সত্রজনকে কবর দেয়। তাদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে নবাব আসফরদুল্লা যে কুনারটা, বাকিটার নাম পাওয়া যায়নি। প্রচুর ওখানে কবর দিয়েছেন, ওদের মধ্যে বেশ সম্মানীয় বয়স্ক মৌলবী ছিল, তাই সম্মান জানিয়ে কবর দেয়। আসুন, একখানা কবর আছে, ওনার নাম হচ্ছে দানেশ ফকির, নৌকার মাঝি ছিল, ওনার নৌকোতে পালিয়েছিল সিরাজ। পলাশি যুদ্ধে হেরে যাওয়ার পর নবাব সিরাজদুল্লা পালিয়েছিল ছদ্মবেশে, তখন মিরন বা ব্রিটিশরা জানতো না।
মিরন ঘোষণা করলো যে সিরাজকে ধরিয়ে দিবে তাকে হাজার এক টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। তখনকার দিনে হাজার এক টাকা অনেক ছিল। ওনার নাম হচ্ছে দানেশ ফকির, সে টাকা লোভ সামলাতে পারেনি। রাজমহল ঘাটে পায়ে নাগরা জুতো দেখে সিরাজকে চিনতে পারে, মিরনের লোকজনকে খবর দেয়। মিরনের লোকজন সিরাজকে বন্দি করে, তারপর দানেশ ফকিরকে ডাকে তার রাজসভায়। তার রাজসভায় ইংরেজদের সেনাপতি রবার্ট ক্লাইভ সেভ ছিলেন। তিনি দানেশ ফকিরকে বলেন, দানেশ ফকির, তুমি যখন হাজার এক টাকা লোভে নিজের দেশে নিজের নবাবকে ধরিয়ে দিয়েছো, পরে হয়তো কে বেশি টাকা দিলে আমাকে ধরিয়ে দিতে পারো। এই বলে তিনজনকে গুলি করে মারে। দানেশ ফকির তার বউ তার ছেলে তিনজনকে শেষ করে দেয়। ওনার কোনো বংশ রাখেনি, কারণ পরে আবার বিশ্বাসঘাতক করতে পারে, তাই তিনজনকে শেষ করে দেয়। চলো, এই যে তিনখানা কবর দেখছেন, ইনি হচ্ছেন আব্দুল হোসেন, আর এই পাশেরটা হচ্ছে সাব্দুল হোসেন। এরা হাফসি ছিল, খোজা দুই ভাই যাকে বলে যায় হিজিরা। এরা বেগম মহলে থাকতো, বেগমদের কাছে। মধ্যের কবর দেখছেন, গোলাম হোসেন সিরাজের বিশ্বাস ছিল। গোলাম হোসেনের ড্রেসখানা পরে নবাব সিরাজগুলা পালিয়ে গেছিল, কিন্তু জুতাটা পাল্টাতে পারেনি। একদিনের জন্যই নবাব ভাই, যেই দিনটা সিরাজকে পালানোর সাহায্য করে সেই দিনটার জন্যই নবাব হয়েছেন। মির্জাফরের ছেলে মিরন জানতে পারে, তিনজনকে মেরে কবর দেয়। চলো আসুন, এই যে সামনে দেখুন প্লেট দেওয়া কবর আছে, ইনি হচ্ছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার কবর। এই যে কবরটা আছে সিরাজদৌলার কবর, বন্দী ছিল জাফরাঙ্গে, মেরেছিলাম মোহাম্মদ বেগ, আর মিরনের আদেশে সিরাজকে চার টুকরো করে বডিটাকে সেলাই করে হাতের পিঠে চাপিয়ে ঢাকডোল নিয়ে মুর্শিদাবাদ ঘুরিয়েছে। দেখ খোঁজ বাগে কবর দেয়। পায়ের নিচে লুৎফান নিঃশ্বাস বেগম সিরাজদৌলার বউ, যে সেই জীবনটা খোঁজ বাগে কাটিয়েছে, উনি পাগল হয়ে মারা যায়। আর পাশে হচ্ছে মোহনলালের বোন ছিল, নাম হয়েছে আলেয়া, আরো নাম ছিল মাধবী, বাইজি হিসাবে নাচ গান করত। সিরাজদৌলার পালিত ভাই মির্জা মেহেদি, এনাকে মাটিতে ফেলে হাতের পা দিয়ে পিছিয়ে মেরেছিল, বয়স ছিল 14 বছর। নবাব সিরাজদৌলার নিজের ভাই ছিল না, ওটা পালিত ভাই। চলুন, নবাব সিরাজদৌলা নিজের হাতে কবর দেয়। এই কবরটা প্রথম পরে খোঁজ বাড়ি। এই কবরটা উঁচু ছিল 4 ফুট, হীরা মুক্তা সোনাতে বানা ছিল। ব্রিটিশ যার পথে তুলে নিয়ে গিয়ে পরে শেষ পাথর বসে দিয়ে যায়। পায়ের নিচে কবর সিরাজের মেয়ে, নাম হচ্ছে মূর্তি জোহরা, 5 বছর বয়স ছিল। মিরন তাকে ভাগবতী গঙ্গায় ডুবিয়ে মারে। আসুন, ইতিহাসের নাম পাবেন জং বাহাদুর। আর ওনার স্ত্রী হচ্ছে মতি বেগম, নবাব আলিবর্দী খার ছেলে ছিল না, 3টে মেয়ে ছিল, ঘাসাটে বেগম, আমিনা বেগম আর মমিনা বেগম। মমিনা বেগমের কবরটা এখানে নাই, সেটা মুঙ্গে আছে পাটনায়। তার ছেলে আছে সৌকারচা, মির্জাফরের ছেলে মিরন এই দুজনকে মেরে কবর দেয়। বাইরে আসুন, সামনে যে মসজিদ দেখছেন, নবাব আলিবর্দী খা তৈরি করে 1740-এ, দিল্লির যে জামা মসজিদ তার অনুকরণে ছোট্টর করে। সামনে যে চৌবাচ্চা দেখছেন, জল থাকতো হাত পদে পরিষ্কারে নামাজ পাঠ করতে, যেরকম সে উঁচু করত। এখন তেমন নামাজ হয় না, কারণ নবাবদের নিজস্ব মসজিদ, তাছাড়া পর সরকারের হাতে চলে এসেছে। এখান থেকে সোজা ওই গেটটা দেখতে পারবেন, দেখুন পিছনে, কারণ আলিবর্দী খা নামাজ করতো। নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর সে পিছনে ঘুরে দেখতো তাদের কেউ আক্রমণ করতে আসছে নাকি, তাই সোজা স্ট্রেট করা আছে। গেলে যান দেখা শুনে, এমনি ভিতরে ঢোকতে পারবেন না, বাইরে থেকে দেখতে পারবেন। দেখা দেখা দেখুন কি আছে, মসজিদ আবার কি দেখতে হবে, নামাজ পড়ার জায়গা। জল নেই তো বললো, টাইম হয়ে গেছে মানে বন্ধ করার জায়গা দেখা হয়ে গেল। এবার যাবো নেক্সটে, নেক্সট কোথায় চিনি না আমি, দেখা যাক কি আছে ওখানে, সেখানে গিয়ে দেখবো। আমার চোখ যাই হোক, আমি তাও ভিডিওটা মানে শুরু করেছি, এখন শেষ করবই। চোখটার অবস্থা খুবই খারাপ, ওই জন্য চশমাটা দেখো এখন নিয়ে নিয়েছি, কিছু করার নেই আমার, চশমাটা পড়ছে চোখে, চশমাটা। তো চলো নেক্সট জায়গা, কারণ 5টার সময় সব বন্ধ হয়ে যায়, এটা অলরেডি বন্ধ হয়ে গেল, আমরা লাস্ট দেখলাম। চলো নেক্সট কোথায় আছে কি আছে দেখাচ্ছি তোমাদের। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে, না গো তা পারে না। তো নেক্সট পরে যাওয়া হয়েছিলাম, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে, আমাদের কপাল খারাপ ছিল তো যাওয়া হলো না। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমি, আর এবার বাড়ির দিকে যাবো, বাসে আমি উঠেও গেছি। আর নাগিনী আছে, যাদের বিয়ে হয়নি তারা চলে আসছে, আংটিটা নিয়ে নাও।
তাড়াতাড়ি বিয়ে করে নেবে। আচ্ছা হ্যাঁ, আমরা চাই না তোমরা সুখে থাকো। জিৎ বললাম দাদা, আগে তুই আয়টা না, নাগিন বাড়ালো না আংটি বাড়ালো।